ধনতেরাস কি কেন পালন করা হয় ধনতেরাস ধনতেরাসের দিন এত শুভ কেন ধনতেরাসের দিন সোনা কিনলে তার শ্রীবৃদ্ধি হয় আর্থিক উন্নতি হয় এর পেছনে লুকিয়ে আছে এক গুরুত্বপূর্ণ রহস্য নমস্কার বন্ধুরা আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আপনারা যদি ধনতেরাস সম্বন্ধে জানতে চান এই সকল তথ্যগুলি তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা যদি একটিও ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয় এই দিন নতুন বাসন অলঙ্কার ইত্যাদি কেনা খুবই শুভ বলে মনে করা হয় কেন পালিত হয় ধনতেরাস পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই তিথিতেই হাতে অমৃত কলস নিয়ে ধন্যন্তরী প্রকট হন কথিত আছে ইন্দ্রের অভদ্র আচরণে ক্ষুব্ধ হয়ে মহর্ষি দুর্বাসা তিন লোককে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন এর ফলে পৃথিবী থেকে নিজের লোকে গমন করেন অষ্টলক্ষ্মী জগৎ সংসারে শ্রী প্রতিষ্ঠার জন্য সমুদ্র মন্থনের পরামর্শ দেন শিব সমুদ্র মন্থনের ফলে চোদ্দোটি রত্নের উৎপত্তি হয় চতুর্দশ রত্ন হিসাবে স্বয়ং অমৃত কলস নিয়ে ধনন্তরী প্রকট হন এর ঠিক দুদিন পর প্রকট হন লক্ষ্মী তাই ধনতেরাসের দুদিন পর দীপাবলিতে লক্ষ্মী পুজোও করা হয় বিষ্ণু ধন্যন্তরীকে দেবতাদের বৈদ্য ও বনস্পতি এবং ঔষধির অধিপতি নিযুক্ত করেন তার আশীর্বাদেই সমস্ত বৃক্ষ ও বনস্পতির মধ্যে রোগনাশক শক্তির সঞ্চার হয় সমুদ্র সমুদ্রমন্থনের সময় শরৎ পূর্ণিমায় চাঁদ কার্তিক দ্বাদশীর দিনে কামধেনু ত্রয়োদশীর দিনে ধনন্তরী ও অমাবস্যার দিনে মহালক্ষ্মীর উৎপত্তি হয় জনকল্যাণের জন্য ধনন্তরী অমৃতময় ঔষধীর কোষ সেই সল্ল জনক দিবদাল জন্মগ্রহণ করেন। মহর্ষি বিশ্বামিত্রের পুত্র সুশ্রুত তার শিষ্য ছিলেন। সুшруতি आयुर्वेদের মহান্ততম গ্রন্থ সুшруত সংহিতার রচনা করেন। শাস্ত্র রক্ষার জন্য ধনন্তরের উপাসনা করা হয়। এই দিন ধন সমৃদ্ধির জন্য কুবের জিকেও পূজা করা হয়। পৌরাণিক ধারণা অনুযায়ী ধনতেরাসের দিনে বিধি মেনে পূজা করলেও দীপদান করলে অকাল মৃত্যুর হাত থেকেও মুক্তি পাওয়া যায় এবার আপনাদের জানাবো ধনতেরাসের সঙ্গে জড়িত যে পৌরাণিক কাহিনী আছে বন্ধুরা আপনারা যদি এই পুরাণ কথা জানতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন এক সময় বিষ্ণু ও মৃত্যুলোকে বিচরণ করতে এলে লক্ষ্মীও তার সাথে সঙ্গ নেন তখন বিষ্ণু বলেন তার কথা মতো চললে লক্ষ্মীকে তিনি সঙ্গে নিয়ে যাবেন কিন্তু তার কথা মান্য করবে বলে লক্ষ্মী তার সঙ্গে আসেন মর্তে একটি স্থানে এসে বিষ্ণু লক্ষ্মীকে অপেক্ষা করতে বলে এবং দক্ষিণ দিকে চলে যান কিন্তু লক্ষ্মী তো চঞ্চলা লক্ষ্মী তো স্থির থাকতে পারে না লক্ষ্মীর মনে কৌতূহল যাকে এবং তিনিও বিষ্ণু কোন দিকে যাত্রা করেছেন সেদিক সেই উদ্দেশ্যে তিনিও যান যেতে যেতে একটা আক্ষেপ দেখতে পান আর সেই আক্ষেপ থেকে তিনি আখ নিয়ে খেয়ে নেন আঁখের রস খাওয়ার পর বিষ্ণু সেই স্থানে উপস্থিত হওয়ার পর লক্ষ্মীর এই কাণ্ড দেখে খুবই ক্ষুব্ধ হন এবং বিষ্ণুদেব মাতা লক্ষ্মীকে অভিশাপ দেন তিনি বলেন কৃষকের ক্ষেত থেকে চুরির অপরাধে দেবীকে বারো বছর পর্যন্ত কৃষকের সেবা করতে হবে বলে বিষ্ণুদেব ক্ষীরসাগরের উদ্দেশ্যে প্রস্থান করেন একবার লক্ষ্মী কৃষকের স্ত্রীকে স্নান করে লক্ষ্মী পুজো করে তারপর রান্না করার কথা বলেন পুজোর পর পত্নীর সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই কথাও বলেন কৃষকপত্নী সেই মতোই করেন তার ফলে ঠিক পরের দিনই তার ঘরে প্রচুর অর্থ রত্ন অন্ন ধনে ভরে যায় এভাবে বারো বছর আনন্দেই কাটে কৃষক আর কৃষকের স্ত্রীর বারো বছর পর বিষ্ণু লক্ষ্মীকে নিতে এলে কৃষকের স্ত্রী তাকে যেতে দিতে রাজি হন না তখন বিষ্ণু জানান লক্ষ্মীকে কেউ যেতে দিতে চায় না লক্ষ্মী চঞ্চলা কোথাও টিকে থাকতে পারেন না তখন লক্ষ্মী ওই কৃষককে জানান তার কথা মতো চললে পরিবারে কখনও অর্থাভাব থাকবে না ধনতেরাসের দিনে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে এরপর রাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে সন্ধ্যাকালে পুজো করতে হবে লক্ষ্মী আরও বলেন একটি রূপর ঘটে তার জন্য টাকা ভরে রাখতে তিনি সেই ঘটেই অবস্থান করবেন এরপর অপর একটি প্রচলিত ধারণা অনুযায়ী রাজা বলির ভয় থেকে দেবতাদের মুক্তি দেওয়ার জন্য বিষ্ণু বামন অবতার নেন এরপর তিনি বলির যোগ্য স্থানে পৌঁছন কিন্তু সেখানে উপস্থিত অসুরদের গুরু শুক্রাচার্য ব্রাম্মণরূপী বিষ্ণুকে চিনে ফেলেন রাজা বলিকে শুক্রাচার্য সাবধান করে বলেন যে বামন রূপে বিষ্ণু সেখানে উপস্থিত হয়েছেন তাই বামন যা চাইবে তা যেন দেওয়া না হয় বামন রূপে বিষ্ণু দেবতাদের সহায়তার জন্য সেখানে প্রকট হয়েছেন কিন্তু শুক্রাচার্যের কথা অমান্য করে বামন রূপী হরির প্রার্থনায় সাড়া দিয়ে বামনের তিন পা সমান ভূমি দান করতে রাজি হয়ে যান শুক্রাচার্য এই দান ভেস্তে দেওয়ার জন্য লঘু রূপ ধারণ করে বিষ্ণুর কমণ্ডুলে প্রবেশ করেন বামন ও শুক্রাচার্যের ছল বুঝতে পেরে নিজের হাতে থাকা কুশকে কমণ্ডুলে এমনভাবে প্রবেশ করান যার ফলে শুক্রাচার্যের একটি চোখ নষ্ট হয়ে যায় এরপর বলি বামনকে তিন পা সমান জমি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন বামন নিজের একটি পা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ও আরেকটি পা দিয়ে অন্তরিক্ষ মেপে নেন কিন্তু তৃতীয় পা রাখার জন্য কোনো স্থান বেঁচে না থাকার কারণে রাজা বলি নিজের মস্তক বামনরূপী বিষ্ণুর পায়ের তলায় রেখে দেন এভাবে দেবতারা বলির ভয় থেকে মুক্তি পায় জয়ের উৎসব হিসাবে ধনতেরাস পালিত হতে শুরু হয় দর্শক বন্ধুরা আশা করি আজকের পর্বটি থেকে আপনারা অনেকেই জানতে পেরেছেন ধনতেরাজ সম্বন্ধে তো ধনতেরাসের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ধনতেরাসের এই দিনটি খুব আনন্দে কাটান দু হাজার চব্বিশ সালে ধনতেরাস পড়েছে উনত্রিশে অক্টোবর মঙ্গলবার সন্ধে ছটা পঞ্চান্ন মিনিট থেকে শুভ সময় শুরু রাত আটটা বাইশ মিনিট পর্যন্ত প্রদোষকাল বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে রাত আটটা বাইশ মিনিট পর্যন্ত বিষবকাল সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে রাত আটটা সাতান্ন মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশটা তিন মিনিট থেকে এবং ত্রয়োদশী তিথি শেষ হবে তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ দুপুর একটা পনেরো মিনিট আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই খুব আনন্দ উৎসবে কাটাবেন এই ধনতেরাসের শুভ দিনটি